সে ব্যাপারে ছাড়াবে। বদলের পর এবার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। রাজ্যের পুলিশের ওপর বেজায় চটেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। রবিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানে মেবারি ছিকরা গ্রামে তৃণমূলের সভা থেকে সরাসরি পুলিশকে হুমকি রাজ্যের মন্ত্রীর। তাহলে বোঝা গেল লড়াইটা আসলে অফিসিয়াল বনাম আনঅফিসিয়াল তৃণমূলের। এই আনঅফিসিয়াল তৃণমূলটি আসলে কে? তার নাম মোহাম্মদ ইসমাইল। কি পরিচয় তার? পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এই মোহাম্মদ ইসমাইল ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি, যাকে মাছের আঁশের সঙ্গে তুলনা করেছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ, আর নিজেরা বাঁশ পাতা। ইঙ্গিত বড় মারাত্মক। গ্রাম্য রাজনীতিতে এই বাঁশগাছের তীক্ষ্ণ পাতায় অনেক রক্ত ঝরার কাহিনী রয়েছে। তাহলে কি মন্ত্রী সিদ্দিকুল্লাহ রক্তপাতের হুমকি দিচ্ছেন? পুলিশকে ঠিক করতে হবে, অফিসিয়াল দলকে। আপনি আঁশ আর বাঁশ পাতা সহ্য করবে? মাছের আঁশ খেলে দেয় আর বাঁশ পাতা, তার একটা দায়িত্ব আছে। পুলিশ ভাবছে নাবালক পুলিশকে সাবালক করতেও নিদান দিয়েছেন সিদ্দিকুল্লাহ। পুলিশকে সাবালক হতে গেলে নাকি তৃণমূলের পোশাক পরতে হবে। রেকমেন্ডেড বাই কালীঘাট না শান্তিনিকেতন তা অবশ্য বলেননি মন্ত্রী সিদ্দিকুল্লাহ। তবে পুলিশকে হুমকি দিয়ে জানিয়ে দিয়েছেন তিনি এসপি টেসপি মানেন না। সিদ্দিকুল্লাহ মন্ত্রী, আর মন্ত্রী সিদ্দিকুল্লাহ কথা বলবেন চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি বা ডিজির সঙ্গে। তাহলে কি এবার তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীর মারামারি ঠেকাতে পথে নামবেন চিফ সেক্রেটারি, ডিজি? যদিও এর কোনো প্রতিক্রিয়া জানাননি মোহাম্মদ ইসমাইল। তিনি টেলিফোনে বলেছেন সিদ্দিকুল্লাহর মাথা খারাপ হয়ে গেছে, তিনি হতাশায় ভুগছেন। তবে এর আগেও কামারহাটিতে পুলিশকে হুমকি দিয়েছেন আরেক তৃণমূল বিধায়ক মদন মিত্র। পুলিশকে বলি, আপনারা বোধ হয় ভুলে যান যে তৃণমূল কংগ্রেস হচ্ছে শাসক দল। কদিন আগে ঠিক পৌরসভার সামনে 50 মাইক লাগিয়ে সিপিএম মিটিং করলো, আপনাদের চোখে পড়ল না? আপনারা মুখ ঘুরিয়ে উল্টো দিকে তাকিয়ে হাসছেন। শুধু এইটুকু জেনে রাখুন, তৃণমূল যদি মনে করে যে বাংলা বাজার গরম করলে বিজেপি, কি করে বাংলা বাজার ঠান্ডা করতে হয়, তৃণমূলের কাছে সেই মন্ত্র আছে, প্রয়োজনে সেই মন্ত্র প্রয়োগ হবে। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ জেনে রাখুন, তৃণমূলের কর্মীরা জানে কিভাবে চলতে হয়, আর আমরা কিন্তু বাংলা চালাই। সিপিএম বিজেপিকে আপনারা বাবা বলে ভাবলেও ওরা কিন্তু বাবা নয়। পশ্চিমবঙ্গের যে শাসক তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন হলো, পুলিশের ওপর এত রাগ কেন তৃণমূল কংগ্রেস নেতাদের? তাহলে কি পুলিশ মন্ত্রীর কথা শুনছেন না রাজ্যের পুলিশ কর্তারা?
তার মানে কি পুলিশের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন খোদ পুলিশ মন্ত্রী? আচ্ছা, রাজ্যের পুলিশ মন্ত্রীর নামটা যেন কি, যার কথা শুনছে না পুলিশ? মাধ্যম, ব্যুরো রিপোর্ট।